চালের ওপর করোনাবধে মা দুর্গার শিল্পকর্ম ফুটিয়ে তুললেন নদিয়ার নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা। তিনি এই দুর্গা প্রতিমা একটি চালের ওপর তৈরি করেছেন এবং এই মা দুর্গা বধ করছেন করোনারূপী মহিষাসুরকে। গৌতম সাহা মূলত একজন অঙ্কন শিল্পী, তিনি শিশুদের অঙ্কন শেখান। লকডাউনে যখন বাড়িতে সবাই বন্দী, সেই সময় তার মনে জাগ্রত হয় দেব দেবী ও বিভিন্ন জনের মূর্তি তৈরি করার। এরপর তিনি একের পর এক ক্ষুদ্র শিল্পকলা ফুটিয়ে তোলেন। কখনো তেসলায় কাঠির ওপর মা কালী, রাধাকৃষ্ণ, কখনো বা মুগডালের ওপর সরস্বতীর মূর্তি, এবার চালের ওপর মা দুর্গা। কি সাবজেক্ট আছে? আমার সাবজেক্ট একটি চালের দানার উপরে মাটি দিয়ে তৈরি করেছি আমি করোনাবধ মা দুর্গা। এটা কেন ভাবনাটা আসলো আপনারা? অ্যাকচুয়ালি আজ গোটা বিশ্ব তোলপাড় করোনা নিয়ে, কত মানুষ প্রাণ হারিয়েছে, কত মানুষের জীবন থেকে কত কিছু চলে গেছে, তাই আমি এরকম ওই ভাবনা থেকেই আমি এই মূর্তিটা গড়লাম। মায়ের কাছে প্রার্থনা যে মা তুমি করোনামুক্ত করো গোটা বিশ্বকে এবং আবার শান্তি ফিরিয়ে আনো। আপনি কতদিন ধরে এই কাজটি করছেন? আমি এই করোনা আবহাওয়া চলছে মোটামুটি দুবছর মতো চর্চা করছি। এছাড়া আপনি আর কি কাজ করেন? আমি আঁকা শেখাই। করোনা পরিস্থিতিতে এই ক্লাস খুবই কম, বন্ধ আছে, তো এই অবসরে আমি এই চর্চাটা চালিয়ে যাচ্ছি। কোনো সরকারি কোনো সাহায্য বা কিছু পেয়েছেন? না না না, আমি কোনো সরকারি সাহায্য এ পর্যন্ত। খুব ভালো লাগছে, এক একটা দিন সুন্দর মতন পাঁচ এই দেখে আরো বেশি আনন্দ। কতদিন ধরে উনি এরকম করছে এইসব কাজগুলো? এই কাজগুলো ছোট ছোট কাজগুলো এই করোনা হওয়ার পর থেকেই সময় পাচ্ছে। সব সময় তো টিউশনই থাকছে না, দুটো চারটে টিউশন, এই সেই জন্য সেই টাইমটাই ওই আনন্দ করে পাস করছে। এইগুলো কি উনি কি টিউশনই করান শুধু? হ্যাঁ, উনি টিউশনই করেন। টিউশনই করানোর ফাঁকে উনি এই কাজ ফাঁকে? হ্যাঁ, এখন তো টিউশনই কম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। চালের ওপর করোনাবধে মা দুর্গার শিল্পকর্ম ফুটিয়ে তুললেন নদিয়ার নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা। তিনি এই দুর্গা প্রতিমা একটি চালের ওপর তৈরি করেছেন এবং এই মা দুর্গা বধ করছেন করোনারূপী মহিষাসুরকে। গৌতম সাহা মূলত একজন অঙ্কন শিল্পী, তিনি শিশুদের অঙ্কন শেখান। লকডাউনে যখন বাড়িতে সবাই বন্দী, সেই সময় তার মনে জাগ্রত হয় দেব দেবী ও বিভিন্ন জনের মূর্তি তৈরি করার। এরপর তিনি একের পর এক ক্ষুদ্র শিল্পকলা ফুটিয়ে তোলেন। কখনো তেসলায় কাঠির ওপর মা কালী, রাধাকৃষ্ণ, কখনো বা মুগডালের ওপর সরস্বতীর মূর্তি, এবার চালের ওপর মা দুর্গা। কি সাবজেক্ট আছে? আমার সাবজেক্ট একটি চালের দানার উপরে মাটি দিয়ে তৈরি করেছি আমি করোনাবধ মা দুর্গা। এটা কেন ভাবনাটা আসলো আপনারা? অ্যাকচুয়ালি আজ গোটা বিশ্ব তোলপাড় করোনা নিয়ে, কত মানুষ প্রাণ হারিয়েছে, কত মানুষের জীবন থেকে কত কিছু চলে গেছে, তাই আমি এরকম ওই ভাবনা থেকেই আমি এই মূর্তিটা গড়লাম। মায়ের কাছে প্রার্থনা যে মা তুমি করোনামুক্ত করো গোটা বিশ্বকে এবং আবার শান্তি ফিরিয়ে আনো। আপনি কতদিন ধরে এই কাজটি করছেন? আমি এই করোনা আবহাওয়া চলছে মোটামুটি দুবছর মতো চর্চা করছি। এছাড়া আপনি আর কি কাজ করেন? আমি আঁকা শেখাই। করোনা পরিস্থিতিতে এই ক্লাস খুবই কম, বন্ধ আছে, তো এই অবসরে আমি এই চর্চাটা চালিয়ে যাচ্ছি। কোনো সরকারি কোনো সাহায্য বা কিছু পেয়েছেন? না না না, আমি কোনো সরকারি সাহায্য এ পর্যন্ত। খুব ভালো লাগছে, এক একটা দিন সুন্দর মতন পাঁচ এই দেখে আরো বেশি আনন্দ। কতদিন ধরে উনি এরকম করছে এইসব কাজগুলো? এই কাজগুলো ছোট ছোট কাজগুলো এই করোনা হওয়ার পর থেকেই সময় পাচ্ছে। সব সময় তো টিউশনই থাকছে না, দুটো চারটে টিউশন, এই সেই জন্য সেই টাইমটাই ওই আনন্দ করে পাস করছে। এইগুলো কি উনি কি টিউশনই করান শুধু? হ্যাঁ, উনি টিউশনই করেন। টিউশনই করানোর ফাঁকে উনি এই কাজ ফাঁকে? হ্যাঁ, এখন তো টিউশনই কম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।